السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজটন রিপোর্টের পর্দায় ইসলামাবাদ অনুষ্ঠানটি দেখার জন্য, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনে কারিমের একটি আয়াতের অংশ বিশেষ হলো বিসমিল্লাহ। আজকে আমরা বিসমিল্লার ফজিলত নিয়ে, তাৎপর্য নিয়ে আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, সকলের পরিচিত মুখ, হাফেজ মাওলানা আহমদুল হক, সাবেক খতিব আইউটি গাজীপুর। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা বিসমিল্লার ফজিলত নিয়ে আলোচনা শুনব, কারণ বিসমিল্লাহ তো আমরা প্রতিনিয়ত পড়ি। আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ি, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহর অনেক বরাকাত আমরা শুনেছি। তবে আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা ও সম্মানিত উপস্থাপক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সকলকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। আমরা মুসলমান হিসেবে আমাদের যে সংস্কৃতি, যে কালচার, এই কালচারের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যে সকল কাজে বিসমিল্লাহ বলা। সকল কাজ বলতে সকল ভালো কাজ, সকল ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। তো এটা প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করেননি। অন্যদিকে বিসমিল্লাহ এটা কোরআন শরীফের একটি আয়াত, যেটা একটু আগেই আপনি উল্লেখ করেছেন যে সূরা নামালে রয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই যুগের একজন রানী ছিলেন বিলকিস, তাকে একটি পত্র দেন। এই পত্রের শুরুতে উনি লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর থেকে বোঝা গেল যে সমস্ত নবীদের এই সুন্নত ছিল যে আম্বিয়ায়ে কেরাম তারাও যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করতেন। আর অন্যদিকে প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। এই জন্য কোরআন শরীফ পাঠ করার একটি আদব হচ্ছে যে প্রত্যেক সূরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেয়া। তবে এর মধ্যে একটু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ কোন সূরার অংশ কিনা, এই বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে একটু ভিন্নমত রয়েছে, সেটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ নয়। সূরার শুরুতে যে বিসমিল্লাহ লেখা আছে, বিসমিল্লাহ রয়েছে, অর্থাৎ সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ, অনেকে বলেন এটা ফাতিহার অংশ। আমাদের আহনাফের মতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে, এটা ফাতিহার অংশ নয়। তবে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া ইসলামের রীতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এর থেকে যে বিষয়টি বোঝা গেল যে কোরআন শরীফে হযরতে সুলাইমান আলাইহিসসালামের যে তরিকা ছিল নবী হিসাবে, সেখানে উনি বিসমিল্লাহ বলে পত্র শুরু করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার ভালো কাজের চিঠি, পত্র, কাজ, কর্ম সব ক্ষেত্রেই বিসমিল্লাহ বলে শুরু করতেন। তো এটা মুসলমানদের জন্য একটা বড় তাৎপর্যপূর্ণ বিষয় এবং বড় সম্পদ। কারণ হচ্ছে, একজন মুসলমান বিশ্বাস করে যে এই পৃথিবীর সমস্ত কিছু মহান রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে, ওনার ইচ্ছাই সব কিছু ঘটে, উনি যা চান তাই হয়, উনি না চাইলে কিছুই হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, তোমরা যাই চাও তা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চান। এই জন্য বান্দা যখনই কোনো কাজ শুরু করবে, তখন আল্লাহ তাআলার সাহায্য তার পক্ষে আসে
আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, এই উদ্দেশ্যে বিসমিল্লাহ বলে শুরু করবে। আর যখন কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে, এর অর্থ হইল যে বান্দা এই কথা প্রকাশ করতেছে, ঘোষণা করতেছে, হে আল্লাহ আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজ করার ক্ষমতা আমার নাই, তুমি আমাকে তৌফিক দিয়েছো এই জন্য আমি শুরু করেছি, কিন্তু সেটা সমাপ্ত করা, সম্পন্ন করা একান্তই তোমার সাহায্যের উপরে নির্ভরশীল। এই অনুভূতি যদি একজন ইমানদার মোমেনের হয়, তাহলে সে যখনই কোনো কাজ শুরু করবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে এই কাজ সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা আল্লাহ তাআলা করবেন। এবং আল্লাহ তাআলা যখন কাউকে কোনো বিষয়ে সহযোগিতা সাহায্য করার সিদ্ধান্ত নেবেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি কোনো কিছু তাকে বাধা দিতে পারবে না। এই জন্য ইসলামের রীতি হচ্ছে যে কোনো ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা, আর শেষ করে যেহেতু আল্লাহ সাহায্য নিয়ে শুরু করেছি তো আল্লাহ তাআলাই আমাকে কাজ সম্পন্ন করার তৌফিক দিয়েছেন, সুতরাং আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য কাজ সম্পন্ন হলে পরে আলহামদুলিল্লাহ বলা। আপনি যথার্থ বলেছেন, আমরা দর্শকদের কথা শুনবো। দর্শক মণ্ডলী, আজকে আমরা বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের মাঝে পরিচিত, অনেক অনেক পরিচিত। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু বিসমিল্লাহ আমরা ঠিকই উচ্চারণ করতে পারি। দেখুন, বিসমিল্লার মাঝে আল্লাহ পাকের যেমনিভাবে জাতি নাম রয়েছে, অনুরূপভাবে গুণবাচক দুটো নাম রয়েছে, যেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহিম। অনেকগুলো গুণবাচক নামের মধ্য থেকে দুটো গুণবাচক নাম যেগুলো রহমান এবং রহিম আল্লাহ তাআলার, সেগুলোকে বিসমিল্লার মধ্যে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা যখনই বিসমিল্লাহ পড়ি তখনই রহমত কামনা করি, যখনই বিপদে পড়ি তখনই বিসমিল্লাহ পড়ি, তখনই আল্লাহ তাআলার সাহায্য কামনা করি, যখনই কোনো সমস্যায় পড়ি তখনই বিসমিল্লাহ পড়ি, তখনই আল্লাহ পাকের সাহায্য কামনা করি, যখনই ঘর থেকে বের হই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা বের হলাম, তা আল্লাহ পাকের রহমত কামনা করি, সাহায্য কামনা করি, যখন আমরা খাবার সামনে আসলো খাবারকে আমরা মুখে দিলাম তো বিসমিল্লাহ পড়ে আমরা মুখে দিলাম, সেখানেও আল্লাহ তাআলার রহমত এবং সাহায্য আমরা কামনা করি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমাদের মুফতি সাহেব বারবার যে কথাটি বলছিলেন যে ভালো কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফে একই হাদিস উল্লেখ করা হয়েছে, কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা আও আবতা, প্রত্যেক এমন কাজ যে কাজকে বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয় সেটা বরকত শূন্য হয়ে যায়। তাই চলুন আজকে থেকে আমরা একটা সংকল্প করি, যে কোনো ভালো কাজ আমরা করতে যাব, ঘর থেকে বের হব, ঘুমাতে যাব, খেতে যাব, আমরা বিসমিল্লাহ পরে শুরু করব। আল্লাহ পাক আল্লাহ আমাদের এই কাজগুলোকে বরকতময় করবেন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আল্লাহ চাহে তো আমরা কোরআন সুন্নার আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। বলুন, কথা বলুন। আমার একটু অসুবিধা যে এই যে ওই সকালে সূর্য ওঠার নামাজ কিভাবে পড়তে হয়, কত রকাত? হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন, অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। যে উনি সম্ভবত মানে ইশরাকের নামাজের কথা বলেছেন, সূর্য ওঠার পরে অন্তত মানে সূর্য ওঠার যে সময় ক্যালেন্ডারে দেওয়া থাকে তার থেকে 10-15 মিনিট পরে 4 রাকাত নামাজ পড়া, সেটা ইশরাকের নামাজ বলা হয়। তো এই নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দিনের শুরুতে যে এরকম 4 রাকাত নামাজ আদায় করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আমাদের মুফতি সাহেব আপনাকে বোঝানোর চেষ্টা করেছেন, ফজিলত আপনি বুঝতে পেরেছেন। তবে এই নামাজকে সূর্য ওঠার নামাজ বলে না, এই নামাজটা হলো ইশরাকের নামাজ। সূর্য ওঠার 10 থেকে 15-20 মিনিট পরে নামাজ আপনি পড়বেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে নিন। একটা মসজিদে একটা খাসি দেওয়ার জন্য রাখেছি, সেটা কি দাঁতলে না দাঁতলে কি দেওয়া যাবে না? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রিয় বোন আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। কি বলছেন? মসজিদের জন্য খাসি মান্নত করেছেন, এখন খাসি লালন পালন করছেন, এখন এটাকে না ডাকলে দেওয়া যাবে কিনা? এরকম কোনো বিধান নাই, বরং একমাত্র মান্নত তো আল্লাহর জন্য হবে। তা মসজিদের জন্য মান্নত মানে হচ্ছে এটা আল্লাহর ঘরে দিবে, সেটা হতে পারে, কিন্তু ডাকা না ডাকার সাথে কোনো সম্পর্ক নাই। যখনই এটা সময় হবে বা এটা দেওয়ার মধ্যে দিতে মনে করবে দেওয়া যাবে, তখন ওই পরিমাণ অর্থ যদি দিয়ে দেয় সবচেয়ে ভালো। ওই পরিমাণ অর্থ দিয়ে দিতে পারে, যে ওই পরিমাণ অর্থ আপনি দিয়ে দিতে পারেন, কারণ মসজিদে তো যে মান্যত আপনি করেছেন, সাধারণত এতিমখানা যদি থেকে থাকে তো এতিমখানাতে সেটাকে খাওয়ানো হয়। মসজিদে তো আসলে এতিমখানার যদি ব্যবস্থা না থাকে, আপনি যেহেতু মান্যত করেছেন মসজিদে, তো মসজিদের কাজে ওনারা ব্যবহার করবেন, সেই পরিমাণ অর্থ দিয়ে দিলেই হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, প্রশ্ন করুন। বোঝা যাচ্ছে না। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি যতটুকু, অতটুকু নিয়ে আলোচনা করছি। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। সম্ভবত উনি যেটা জানতে চেয়েছেন, ইন্নি ওয়াজ্জাহতু, অনেকের মাঝে প্রসিদ্ধ যে এটা নামাজে যায় নামাজে দাঁড়ানোর দোয়া, তো এখন নাকি এটা পড়া যাবে না, কে বা কাহারা বলেছেন এই ধরনের? আসলে নামাজ তো একমাত্র আল্লাহ তাআলার জন্য, এই জন্য নামাজের শুরুতে কায়মনোবাক্যে আল্লাহর দিকে মোতাবজ্জা হওয়ার জন্য যা কিছু মানে সহায়ক সব কিছুই করা ঠিক আছে। এর থেকেই এই দোয়াটা প্রচলিত আছে, এবং এটা যেহেতু কোরআন শরীফে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন সমস্ত কিছু থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহকে ওয়াহদাহু লা শারীকালাহ এর ঘোষণা করলেন, ওই প্রসঙ্গটা উল্লেখ আছে। এই জন্য মুসলমানরা যখন নামাজ পড়তে যায় আল্লাহর জন্য, তখন এই দোয়াটা পড়ার প্রচলন হয়েছে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানীফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুতরাং এটা পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে জরুরি মনে করাটা ঠিক নয়, মানে নামাজের অংশ মনে করাটা ঠিক নয়। আরেকটি প্রশ্ন সম্ভবত উনি করেছেন, যে অনেকে আমরা মানুষের সামনে যখন দাঁড়াই তো বুকে হাত দিয়ে দাঁড়াই সম্মানার্থে, তো কেউ হয়তো বা ওনাকে বলেছেন যে বুকে হাত দিয়ে দাঁড়ানো নাকি ঠিক নয়, এই ধরনের? হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে, যদি একমাত্র হাত বাঁধাটা নামাজের একটা বিশেষ অংশ সুরত, তো এবং সেটা আল্লাহর সামনে করার বিধান, কেউ যদি মানুষের সামনে এরকম ওই ধরনের বিশ্বাস থেকে করে তাহলে এটা তো অবশ্যই বর্জনীয়। তবে কেউ যদি এই ধারণা বিশ্বাস নাও থাকে, যেহেতু এই সুরতটা নামাজের সুরতের সাথে সামঞ্জস্যপূর্ণ আর নামাজ একমাত্র আল্লাহর জন্য, এই জন্য এটাকে নিরুৎসাহিত করা হয়, এটা বলা যাবে না এটা না জায়েজ, কারণ হাত বাঁধা, হাত রাখা ইটসেলফ এটা কোনো অন্যায় কাজ নয়। তো ওই ধারণার বশবর্তী হয়ে করা তো একেবারেই ঠিক নয়, আর যেহেতু বাহ্যিকভাবে নামাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জন্য এটাকে পরিহারযোগ্য। সাধারণত আমাদের দেশের মানুষগুলো ওই ধরনের বিশ্বাস নিয়ে আসলে বুকে রাখে না, জাস্ট
নিজের দাঁড়ানোর সুবিধার্থ অনেকে দেখে থাকেন, তাহলে তো কোনো অসুবিধা, অথবা আমার থেকে বড় যিনি আছেন ওনাকে সম্মান করার জন্য ওনার সামনে হাতগুলো নাড়া নাড়া করবে, এটার জন্য উনি হাতটাকে এভাবে বেঁধে রাখেন, এতে হতে পারে। এটা যে বিশ্বাসটি, আসলে এই বিশ্বাসটা আমি আপনার থেকে প্রথম শুনেছি বা এই ধরনের প্রশ্ন আমরা প্রথম পেয়েছি, এই বিশ্বাস তো নিয়ে বুকে হাত অবশ্যই রাখা যাবে না। এছাড়া অন্যান্য বিষয়েও, যেমন আমরা তো বসি নামাজের সুরত আত-তাহিয়াত, তো সুরতে আমরা বসি, এটা নামাজের একটা সুরত, নামাজের একটা আকৃতি, অথবা নামাজে পড়ার জন্য এটা একটা নামাজের একটা অংশ, কিন্তু নামাজ ছাড়াও তো এভাবে বসা যাবে, এতে কোনো সমস্যা নাই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন, অনেক দিন আগে 10-15 বছর আগে আমাকে পারভেজ হবে একজন, আর একটা টাকা ছিল মক্কায় দেওয়ার জন্য, তখন আমি বুঝি নাই যে মক্কায় টাকা দেওয়া যাবে না, রিয়েল করতে হবে, ওই টাকাটা আপনি সামনে দেওয়া হয়নি, এখন আমি টাকাটা ফেরত দিতে চাইছি, আমরা বুঝতে পারিনি, আরেকবার বলতে হবে। শেখ, বুঝতে পেরেছেন কিছু? অনেক দিন আগে 10-15 বছর আগে একজন আমাকে 250 টাকা দিছিল মক্কায় দেওয়ার জন্য, আরব দেশে মক্কায়, তো টাকা যে দেওয়া যায় না বা রিয়েল করতে আমি জানতাম না, ওই টাকাটা দেওয়া হয় না। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। ওনাকে কেউ মানে কিছু টাকা দিয়েছিল, সম্ভবত উনি উমরা বা হজে গিয়েছিলেন মক্কাতে দেওয়ার জন্য, উনি দিতে পারেন নাই। তো আসলে মক্কাতে দেওয়ার অর্থ হলো যে বাইতুল্লাহ, যে মসজিদে হারাম, এতে দেওয়ারই উদ্দেশ্য। তো এখানে তো দেওয়ার কোনো সুযোগ নাই, আসলে সুযোগ নাই, যেহেতু সরকারিভাবে সমস্ত খরচ সংকলন করা হয়। তা সুতরাং সন্ধিয়ার সমস্ত মসজিদ হচ্ছে বাইতুল্লাহরই অংশ, সেটা এই টাকাটা যে কোনো মসজিদে দান করে দিলেই হয়ে যাবে। সুন্দর বলেছেন, অত্যন্ত সুন্দর সমাধান দিয়েছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে নবী আর রাসূল তো এক না, না তাহলে রাসূল এর সংজ্ঞাটা কি? সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ইতিপূর্বে এ নিয়ে আলোচনা করেছি, নবী আর রাসূল এক ও আবার এক নাও, দুটোই আছে, আপনাকে বুঝিয়ে আমরা বলছি। জি, খুব সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য যাদেরকে আল্লাহর মনোনীত পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন, তাদের দুটো শ্রেণী রয়েছে। কিছু সংখ্যক যাদেরকে বলা হয় নবী, তার বহুবচন হচ্ছে আম্বিয়া, আর একটা হচ্ছে রসুল, যার বহুবচন হচ্ছে রসুলা। তো মৌলিক পার্থক্য হচ্ছে রসুল ওই সমস্ত নবীদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট কোনো আসমানি কিতাব বা সাহিফা সহ প্রেরণ করেছেন কোনো গোত্র বা কোনো সম্প্রদায়ের প্রতি। নবী হচ্ছেন, হ্যাঁ, অনুরূপ ওই রকমই, তবে নবীগণ সাধারণত পূর্বের কোনো কিতাবের অনুসরণ করেন। এই হিসাবে মানে পারিভাষিকভাবে একটু পার্থক্য রয়েছে, তবে কোরআন এবং হাদিসে অনেক জায়গায় নবী এবং রসুল একই অর্থে ব্যবহৃত হয়েছে, এবং রসুলকে নবী বলা হয়েছে এবং নবীকে রসুল বলা হয়েছে। তাহলে এক কথায় আমরা যেটা পরিষ্কার বুঝতে পেরেছি, যিনি রসুল তিনি অবশ্যই নবী, হ্যাঁ অবশ্যই, কিন্তু যিনি নবী তিনি আগের কিতাবের অনুসরণ করেছেন, যাকে নতুন কিতাব দেওয়া হয় না, তো কিন্তু কোরআনের পরিভাষায় ওনাকেও রসুল বলা হয়েছে, যেহেতু আগের রসুলে তিনি অনুসারী। এই হিসেবে বিষয়টা খুবই সুন্দর একটি বিষয় এবং ইমানের বিষয়, আকিদার বিষয়। আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে রসুল বলতে সকল নবী ও রসুলকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এক অর্থেই এক, আমরা একটাই ধরে নিব। হ্যাঁ, নিজেকে বোঝানোর জন্য শাব্দিক অর্থের দিক থেকে হয়তো আপনি বিশ্লেষণটা, বিস্তারিত আলোচনাটা আপনি জেনে নিতে পারেন, কিন্তু ইমানের অংশ হলো পুরোটাকেই নবী এবং রসুল হিসাবে বিশ্বাস করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকদিন পর আপনাদের লাইন পেয়েছি হুজুর, খুব খুশি আমি, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম কোরআন শরীফের ভিতরে 7 মঞ্জিল লেখা আছে, কিন্তু এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, বিস্তারিত যদি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা করছি। জি, তো কোরআন শরীফ সপ্তাহে 7 দিন,
তো একজন মুমিন মুসলমান যাতে সপ্তাহে সাত দিনে একটু একটু পরে কোরআন শরীফ খতম করতে পারে এর সুবিধার্থে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। এটা কোনো কোরআন হাদিসের সুনির্দিষ্ট কোনো বিষয় নয়, এটা হলো এর সুবিধার জন্য, তেলাওয়াতের সুবিধার জন্য সাত দিন সাত মঞ্জিল পড়লে কোরআন শরীফ খতম হয়ে যায়। এটা যদি কেউ অনুসরণ করেন তার জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থা, যে আমি যখন প্রতিদিন এক মঞ্জিল পড়ব তা পড়া শুরু করলে আমার মনে চাইবে আমি আজকেটা শেষ করি, দ্বিতীয় দিন আরেকটা মঞ্জিল পড়ব, এইভাবে পড়তে পড়তে এক সময় পুরা কোরআন শরীফ খতম হয়ে যাবে। তেলাওয়াতের পরিমাণটা বাড়বে, যে এক মঞ্জিল যেহেতু সাত মঞ্জিল সাত দিনে এক খতম কোরআনে কারিম পড়তে হবে, তাহলে তিরিশকে যদি আপনি সাত দিয়ে ভাগ করেন তাহলে তেলাওয়াতের পরিমাণটা অনেক অনেক বাড়বে। এই হিসেবে সাত মঞ্জিল, মঞ্জিল মানে হলো থামার জায়গা, আপনি এক মঞ্জিল পড়েছেন থেমেছেন এরপরে নিজের কাজ করেছেন পরে আরেক মঞ্জিল, এইভাবে এটার এতটুকু পড়াই লাগবে না, না পড়লে গুণা হবে বিষয়টা কিন্তু এমন নয়, সুবিধার জন্য। বুঝতে পেরেছেন আপনি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি বলতেছিলাম যে আমি তো প্রেগনেন্ট, তো আমার না কাশি হইছে, এখন আমার বারবার কাপড় চোপড় নষ্ট হয়ে যায় কাশতে কাশতে, তো এখন আমি এই ক্ষেত্রে কি করতে পারি? আমার নামাজ ছুটে যায়, আমার খুব খারাপ লাগে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। যে প্রথমত যে কোনো অসুস্থতার জন্য তো যথাসাধ্য চিকিৎসা নিতে হবে, এমন যদি কোনো অসুস্থতা হয় যেটা কোনোভাবেই চিকিৎসার দ্বারা নিরাময় হচ্ছে না এবং এর কারণে ওযু ছুটে যাচ্ছে এবং নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে যদি কোনোভাবেই এই অসুবিধামুক্ত অবস্থায় নামাজ পড়া সম্ভব না হয় তাহলে ওই অবস্থায় পড়তে হবে, এবং পরবর্তীতে যদি দেখা যায় যে এই অবস্থাটা আর থাকলো না তাহলে ওই নামাজটা কাজা করে নিতে হবে। আপনার জন্য যে মাসালাটা আমাদের মুফতি সাহেব বলেছেন, আমরা যদি ফেকার আলোকে এই মাসালাটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আমরা ওনাকে সালিসুল বোল, বোল যেটা আছে অর্থাৎ ক্রমাগত প্রস্রাব ঝরে, অথবা নাকসির যাকে বলা হয় ক্রমাগত রক্ত ঝরে, অথবা শরীরে কোনো ক্ষত আছে যে ক্ষত দিয়ে ক্রমাগত পোজ বা ইত্যাদি পড়ে, এখন এই পড়ার কারণে যিনি নামাজি তিনি তো প্রত্যেক অক্তেই ওনাকে কাপড় চেঞ্জ করতে হবে অথবা এ করতে হবে, এই জন্য শরীয়ত সুন্দর একটা মূলনীতি বলে দিয়েছেন, যদি আপনার এই অবস্থাটা যদি ওই এতে পড়ে আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, আপনার এটা হয়ে যাচ্ছে নামাজে দাঁড়ালো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার জন্য আমরা ওই মাসলাটা আমরা এখানে ফিট করতে পারি যে আপনার অক্তটা হলেই আপনি অজু করবেন, কথার কথা মাগরিবের রক্ত হয়েছে আপনি ভালো করে অজু করবেন, অজু করে এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে যদি আল্লাহ না করুন যদি কাশি এসে যায় আবার এই ধরনের সমস্যা হয়ে যায় নামাজ কিন্তু ভাঙ্গা যাবে না, আপনি নামাজটাকে আদায় করে নেবেন, এশা পর্যন্ত আপনার এই অজু থাকবে যদি সেই সমস্যা দেখাও যায়, যখন এশার নামাজের আজান দিবে অক্ত হয়ে যাবে তখন আপনার অজু ভেঙে যাবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনার জন্য এই ধরনের রোগীর জন্য শরীয়ত যে মাসলা দিয়েছে তার অজু ভাঙ্গার কারণ অক্ত, অজু ভাঙ্গার কারণ কিন্তু এই সমস্যা নয় যদি ওই পর্যায়ে আপনার পৌঁছে থাকে। আর যদি আপনি মনে করছেন যেন ওই পর্যায়ে নয় কাশি দিলে হয় তাহলে আমরা মনে বলবো যে আপনি নামাজ কিন্তু আপনি যেমনটি বলেছেন যে আপনার কাছে খারাপ লাগছে যে আপনি নামাজ পড়তে পারছেন না এই সমস্যার কারণে, আসলে এতটুকু সমস্যাকে সামনে রেখে নামাজকে বাদ দেওয়ার কোনোই সুযোগ নেই, এ কথাটা খুব ভালোভাবে বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে কোনো সুযোগ নেই। এবং আমাদের মুফতি সাহেব বলেছেন এবং শরীয়তের মধ্যে আছে যে আপনি এমন জায়গাতে আছেন যেই জায়গাতে আপনার কাপড় পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই, আপনার কাছে কোনো মহল্লা নেই কোনো মানুষ নেই কোনো কাপড় নেই যার কারণে নাপাক কাপড় আপনি পরিবর্তন করে নামাজ পড়তে পারেন, শরীয়ত বলেছে এই নাপাক নিয়ে আপনাকে নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে হবে, এবং এতটুকু আছে কেউ যদি কাপড়ও নাই তার কাপড়ও নেই এমত অবস্থায় অর্থাৎ বিবস্ত্র আছে কিন্তু কোনোভাবে কাপড়ের ব্যবস্থা করতে পারছে না, সেক্ষেত্রে বলা হয়েছে এভাবে সে সুন্দরভাবে বসে নামাজ পড়বে, তার মানে বোঝা গেল যে নামাজকে ছাড়ার কোনো রাস্তা কিন্তু নেই, এজন্য আপনাকে বলবো যে নামাজগুলো ছুটেছে ইতিমধ্যে কাজা করে নেবেন, আজ থেকে নামাজকে কাজা করা যাবে না, শরীয়তে কিন্তু অনুমতি দেয় নাই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
السلام عليكم. وعليكم السلام ورحمة الله. حضور আমার প্রশ্ন হলো মানে বিতরের নামাজ পড়ছি হুজুর মানে দোয়া কুনুত পড়ছি কি পড়ছি না ওইটা মনে নাই সে ইয়ে গেছি গে রুকুতে গেছি রুকুতে যে সেজদা দিছি তারপরে মনে পড়ছে যে হয়তো তাকবীর দেই নাই হুজুর তাকবীর দেই নাই তো তখন আর কি সেজদা দিছি রহমতুল্লাহ وعليكم السلام ورحمة الله جي جي أمار أكتا پرشن سلو پرشن کرون جي أمار پرشن حكي سلو لكي پر پتی منو جي پرازنی کی کنو عمول آسه دنباد عمول توبشي آتھے أمار اپنا کے جانی دیچھی جا لكا پرار منو جگر جنو যেটা আমল তো একটা হচ্ছে যে সে যদি বালেক নারী পুরুষ হয় তা তার তো নামাজের পাবন্দি করতে হবে নামাজ যথারীতি পড়তে হবে এবং নামাজের পরে বিশেষ দোয়া সে ব্যবস্থা করবে দোয়া করবে কোরআন শরীফ তেলাওয়াত করবে আর একটা দোয়া হচ্ছে যেটা কোরআন শরীফে আছে রব্বি জিদনি ইলমা রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি وحلل عقدة من لساني يفقه قولي এই দোয়া দুটো বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ তার লেখাপড়া আল্লাহ তাআলা লেখাপড়ার মধ্যে মনোযোগিতা তৈরি করে দিবেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রশ্ন করুন জি হুজুর আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের লাইনটা পাইলাম অনেক কান্নাকাটি করি এই এই কান্নাটা কিন্তু নামাজের ভিতরেও থাকে এখন আমার প্রশ্ন নামাজের ভিতরে বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি অনুষ্ঠানের সাথে থাকুন বড় সুন্দর এবং চমৎকার একটি বিষয় আপনি বলেছেন বুঝতে পেরেছেন যে হ্যাঁ তো মানুষ পরিবার দ্বারা মানুষ প্রভাবিত হয় আরেকজন যখন সুন্দরভাবে আল্লাহর কাছে মনের কথা বলে এটা শুনে একজন প্রভাবিত হয় অনুপ্রাণিত হয় তারও মনের মধ্যে আবেগ সৃষ্টি হয় কান্নাকাটি করে এটা খুবই স্বাভাবিক তো নিজের মধ্যেও সেটা আনার জন্য বেশি বেশি আল্লাহর ভয় আল্লাহর বরত্ব আখেরাতের যে আজাব কবরের আজাব এ সমস্ত বিষয়ে চিন্তা করলে এবং পাশাপাশি আল্লাহ তাআলা যে আমাদের প্রতি কত অনুগ্রহ করে রেখেছেন কত দয়া করেছেন যে দয়ার গুণে আমরা দুনিয়াতে চলতেছি তো একটি আল্লাহর দয়াও যদি আল্লাহ তাআলা আমাদের থেকে উঠিয়ে নেন আমাদের জীবন কত কষ্টকর হবে এই সমস্ত বিষয়ে চিন্তা করলে স্বাভাবিক আবেগ নামাজ ছাড়াও অন্য সময়ও হতে পারে ওর যে বিষয়টি সেটা হলো যে আমাদের তো দোয়ার পরেই মাগরিবের আজান হয়ে যায় তো যে কান্নার যে ভাবটা এই ভাবটা মাগরিবের সময়ও মাগরিবের ভেতরও থেকে যায় এতে করে নামাজের কোনো সমস্যা হবে কিনা না এটা তো নামাজের কোনো সমস্যা নেই কারণ আমরা নামাজে যখন দাঁড়াই তো দাঁড়ানোর পূর্বেই কিন্তু আমাদের শেখ বলেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এই দোয়াটি আমরা পড়ি যদিও আমাদের মাঝে জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে পরিচিত এই দোয়ার অর্থই হলো যে নিজেকে একেবারে দুনিয়ার ভেতরে দুনিয়া যা কিছু আছে সব থেকে একেবারে গাফিল করে আমি নামাজে দাঁড়াচ্ছি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলার জন্য আমি নামাজে দাঁড়ালাম এবং আমার এই সময়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য ওয়াকফ কলবকে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে দেওয়া মুতাওয়াজ্জু করা তো এই যে একটা ভাব মুনাজাতের কারণে নিজের মধ্যে তৈরি হয়েছে ভাবটা হওয়াটা তো আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো আলহামদুলিল্লাহ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিয়মটা আর একবার বলবেন আমি যতবারই শুনি শেষের টুকু শুনি
দ্বিতীয় প্রশ্ন বলুন। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটা ভাগিনে আছে, আমার আমার বোন, ও যখন হয় তখন আমার বোন মারা গেছে, ওই বাচ্চাটাকে আমরা মানুষ করছি, কিন্তু ইদানিং ও হচ্ছে মানে এমন হয়ে যাচ্ছে দিনে দিনে ওকে কন্ট্রোল করা মুশকিল। আর যে কোনো জিনিস খালি মানে শুনে দেখে, আর আতর সম্পূর্ণ আতরটা গোটাই শরীরে ছাড়া মাঠে বেড়ায়। একটা আতর মনে করেন ভুতুরে ওর একদিন, আতর গোটা একটু রকম ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি পুরো কথাটি। ফরজ নামাজের নিয়ম আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আপনাকে জানিয়ে দিচ্ছি। জি, ফরজ নামাজের নিয়ম তো মোটামুটি খুবই পরিষ্কার। ফরজ নামাজ আমাদের, আমরা দৈনিক 5 বার ফরজ নামাজ আদায় করি। প্রত্যেক নামাজের রাকাত সংখ্যা নির্ধারিত আছে। ফজরের সময় 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশার মধ্যে 4 রাকাত। তো ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ম বলতে পাক পবিত্রতা অর্জন করতে হবে ইত্যাদি আনুষাঙ্গিক বিষয়, তাকবীরে তাহরিমা পরে নামাজ শুরু করতে হবে। মৌলিক পার্থক্য যেটা সেটা হচ্ছে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা পড়তে হবে, 2 রাকাত পরে বসতে হবে। শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। রুকু সিজদার তাসবিহাত আদায় করতে হবে। এইভাবেই তো নামাজ। হ্যাঁ, প্রথম যে বৈঠক, প্রথম বৈঠকে আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনি যখন নামাজের নিয়ত করে জায়নামাজে দাঁড়িয়েছেন, তখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন, একে বলা হয় তাকবীরে তাহরিমা। আপনি বাহিরের জগৎ থেকে সম্পূর্ণ মুক্ত। এখন আপনি সানা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, সঙ্গে সূরা মিলান, এরপরে রুকুতে গেলেন, সেজদায় গেলেন, আরেক রাকাত পড়লেন। প্রথম যে বৈঠক, এই বৈঠকে আত্তাহিয়াতু পরিমাণ, অর্থাৎ দুরুদ শরীফের আগ পর্যন্ত আপনি পড়বেন, শুধু আত্তাহিয়াতু পড়বেন, এরপরে সোজা তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা 2 রাকাতে পড়ে শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরুদ শরীফ সঙ্গে অন্য একটি দোয়া মাসুরা মিলিয়ে সালাম ফেরাবেন, নামাজ হয়ে যাবে। তবে সুন্নতের ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার একটু বেশ কম আছে, সেটা হলো সুন্নতে 4 রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হয়, আর বাকি সবগুলোই একরকম। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার ভাগিনা সম্ভবত বোন এন্তেকাল করেছেন, মনে হয় দুষ্টামি করে, একটু খেয়াল টেয়াল কম, তা আমরা এক্ষেত্রে ওনাকে কী পরামর্শ দিতে পারি? তো এটা তো মানুষের, বাচ্চাদের স্বাভাবিক একটা ইয়ে, তাকে তাকে বোঝানো, তাকে ইয়ে করা, মানে আদর মহব্বত সোহাগ করে তাকে বোঝানোর চেষ্টা করা, এবং তাকে দিনই তালিমের ব্যাপারে যত্নবান হওয়া। অনেক সময় দিনই তালিম না থাকলে বাচ্চারা একটু উশৃঙ্খল হয়ে যায়, তো তাকে দিনই তালিম, তাকে দিনই দেওয়ার ব্যবস্থা করা সুন্দর আপনি বলেছেন। এবং মানে সংস্পর্শের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়, কার সাথে সে চলাফেরা করছে, কার সাথে সে মিশতেছে, এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয়, অবশ্যই খেয়াল রাখবেন। কারণ যেহেতু তার মা নেই, তো মায়ের যে স্নেহ মমতা থেকে সে দূরে, যদিও আপনারা দিয়েছেন, সে আদর যত্ন করে তাকে বড় করেছেন, তো আমরা বলবো যে এ বাচ্চাটাকে যেমনিভাবে আদর যত্ন করে বড় করাটা আপনারা নিজেদের দায়িত্ব মনে করেছেন, ঠিক ওকে আসল শিক্ষা দেওয়া, দিনী শিক্ষা দেওয়া, সৎ শিক্ষা দেওয়া, এটাও আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই বিষয়গুলো লক্ষণীয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মানে ফজরের নাম মানে নামাজ যদি টাইম শেষ হয়ে যায়, এটা কি কাজা নামাজ আদায় করা যায়? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি এই প্রশ্ন অনেকেই করেন। তো এই ক্ষেত্রে ইসলামে, শরীয়তে আমাদের জন্য আল্লাহ তাআলা এক বিশেষ দয়া করেছেন, যে মানুষ যেহেতু ঘুমের কারণে অনেক সময় অনিচ্ছার সত্ত্বেও ফজরের যে মূল সময় সেটা হয়তো শেষ হয়ে যেতে পারে, সূর্যোদয় হয়ে গেলে আর নামাজের ইয়ে অক্ত থাকে না, মানে এই সময় নামাজ পড়া মাকরু। কিন্তু তারপরে দ্বিপ্রহর পর্যন্ত ওই দিনের ফজরের নামাজটা যদি কেউ আদায় করে, তাহলে এটা কাজা হিসেবে গণ্য হয় না, বরং সুন্নত সহ 4 রাকাতে আদায় করে, আদায় হিসাবেই গণ্য হয়। বড় সুন্দর চমৎকার ফয়সালা দিয়েছেন। তবে এই কাজটি ইচ্ছা করে করা যাবে না, করা যাবে না, কারো যদি ক্ষণ হয়ে যায় তখন এইভাবে সেটা করতে হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন, আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করি, তখন মুসল্লি আমাদেরকে কি সূরা কেরাত পড়তে হয়?
সুন্দর প্রশ্ন করেছেন, আমরা বুঝতে পেরেছি। জি, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি তো ইমামকে আমরা অনুসরণ করে চলি, এবং হাদিসের মধ্যে আসছে কেউ যখন কোনো ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের কারাতই তার জন্য কারাত। সুতরাং ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা আমাদের পড়ার পড়তে হবে না, ইমামের কারাতটাই আমার কারাত হিসেবে গণ্য হয়ে যাবে। তো জি, সুন্দর সমাধান দিয়েছেন। কেরাত খালফাল ইমাম, অর্থাৎ ইমামের পেছনে মুক্তাদি কেরাত পড়বে কিনা, এ নিয়ে ইমামদের মাঝে লম্বা চড়া আলোচনা আছে, যেটাকে ফিকহি আলোচনা বলা হয়। তো সে আলোচনা করার সুযোগ এখানে নেই। আমাদের শায়খে খুব সংক্ষিপ্তভাবে সমাধান দিয়েছেন, কথাগুলো বোঝার চেষ্টা করুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তার মধ্যে খায়ের দান করবেন। শেখ হাফেজ মৌলানা আহমদুল হক, আপনাকে ধন্যবাদ, সুন্দর চমৎকার আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে করেছেন। আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে আপনার নেক হায়াত কামনা করছি। দর্শক মণ্ডলী, আজকে বিসমিল্লাহর ফজিলত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের বুজুর্গানি দিনের অনেক আমল আছে, অনেক চমৎকার বিস্ময়কর ঘটনা আছে বিসমিল্লার কারণে যা ওনারা পেয়েছেন। শর্ত হলো একটি, যে ইমানি হালাতে বিসমিল্লার উপরে আমলগুলো চালিয়ে যেতে হবে। আপনি যে বিশ্বাস করে বিসমিল্লাকে নেবেন, সেই বিশ্বাসে কিন্তু বিসমিল্লা আপনার কাছে চলে আসবে, আপনাকে সেই ফজিলত, আপনাকে সেই পাওয়ার, আপনাকে সেই উপকার কিন্তু বিসমিল্লা দান করবে। এজন্য বিসমিল্লার আমলটা আমরা করি। আমরা দেখেছি বিসমিল্লা বাচ্চাদেরকে অনেকে শিখাতে গিয়ে বিসমিল্লার বড়ত্ব মহত্ব বোঝাতে গিয়ে বাচ্চাদেরকে বলেছে, বাবা যখনই তুমি এই পটে হাত দিবে বিসমিল্লাহির রহমানির রহিম পরে হাত দিবে তো সাথে সাথে সেখান থেকে তুমি খাবার পেয়ে যাবে। একদিনের ঘটনা, মহিলা বাহিরে চলে গিয়েছেন তো পটের মধ্যে খাবার রাখতে ভুলে গিয়েছেন, বাচ্চা স্কুল থেকে এসে বিসমিল্লাহির রহমানির রহিম পরে হাত দিয়েছেন, দেখা গেল যে সেখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছেন। বিসমিল্লার এই ধরনের অনেক অনেক ঘটনা আছে। তাই চলুন আজকে বিসমিল্লার উপরে আমল করি, বোঝার চেষ্টা করি, কারণ বিসমিল্লার মাঝে 19টি হরফ আছে। প্রতিটি হরফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি মহব্বত করবেন, ভালোবাসবেন, বিশ্বাস করবেন, জাহান্নামের 19 জন এরকম জাহান্নামের নিয়োজিত ফেরেশতা, যারা জাহান্নামের কাজে নিয়োজিত, তাদের থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এবং বিসমিল্লার মধ্যে 3টি শব্দ আছে, হরফ আছে 19টি, শব্দ আছে 3টি। আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে বিসমিল্লার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমলে রূপান্তরিত করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ومن شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. يا كريم يا رحيم আমরা গুনাগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, জীবনে বহু গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্ধকারে আলোতে গোপনে প্রকাশ্যে, তাম গুনাহ থেকে আল্লাহ তওবা করছি, আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন।
মাওলাই করিম দেশে দেশের বাহিরে বসুন্ধরা পরিবারে মাওলাই করিম যারা যেখানে মাওলাই করিম যেখান থেকে হাত তুলেছেন ওগো করিম মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে নিউজ 24 এর পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন ইসলাম আমরা এই পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন যারা হাত তুলেছেন মোহাব্বত করেন ভালোবাসেন আমল করছেন মাওলাই করিম এখানে আপনার শাহী দরবারে হাত তুলে চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিচ্ছেন মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন মাওলাই করিম সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন ওগো করিম বিশেষ করে আমরা যারা হাত তুলেছি মাওলাই করিম মার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে মাওলাই করিম নিজের যেমনি ভাবে গুনাগুলোকে ক্ষমা করানোর জন্য আপনার কাছে বারবার আবেদন নিবেদন পেশ করছে ওনাদের পক্ষ থেকেও আপনার কাছে বলছে মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন মাওলাই করিম তাদেরকে আপনি মাফ করে দেন কবরের জিন্দগি আপনি জান্নাতি জিন্দগি হিসাবে কবুল করে নেন ওগো করিম দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করতে যাই কোনো নতুন কাজ করতে যাই মার কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে আল্লাহ বাবা মা থাকলে তো তাদের মাধ্যমে বরকতের জন্য এই কাজ করাতাম চোখের পানি ধরে রাখা যায় না ওগো করিম মেহরবানি করে তাদেরকে কবরে আপনি শান্তির ফয়সালা করে দেন মাওলাই করিম যাদের পরিবারে অসুস্থ আছে মেহরবানি করে সুস্থতার নেয়ামত দান করেন কত শিশু বাচ্চা অসুস্থ আছেন কত যুবক ভাইয়েরা অসুস্থ কত মা বাবার অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছেন মাওলাই করিম উপরের দিকে তাকিয়ে আছেন কেউ গেলে তাকিয়ে থাকেন চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দেন মুখে কিছু বলতে পারছে না আল্লাহ মেহরবানি করে শেফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন মাওলাই করিম ছোট্ট শিশু বাচ্চা যখন অসুস্থ হয় ওর করুণ চাহনি মাওলাই করিম আল্লাহ সহ্য করা মুশকিল হয়ে যায় আল্লাহ মেহরবানি করে ওদের ভেতরের বাহিরের তাম রোগগুলো আপনি দূর করে দেন আল্লাহ সুন্দর সুস্থ জীবন তাদেরকে আপনি দান করেন মাওলাই করিম আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আল্লাহ সকল জীবনকে আপনি বরকতময় করে দেন বিসমিল্লাহর উপরে আমল করতে পারে সে তৌফিক দান করেন মোহাব্বত ভালোবাসা আপনি তৈরি করে দেন আল্লাহ আমিল আলাল বিসমিল্লাহ আমাদেরকে বানিয়ে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।